আমরা আজকে শুটিং আসছি, আমরা পেয়েছি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের প্রিয় বড় ভাই মণিকিশোর দাদা। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। কেমন লাগছে আমাদের শুটিং এসে? হ্যাঁ ভালোই লাগছে, নাটক তো স্ক্রিপ্ট অনেক ভালো, আমার কলাকুশলী এবং যারা আর্টিস্ট আছে ওরাও ভালো, সুন্দর হচ্ছে। ওকে থ্যাংক ইউ দাদা। মালা তোমার কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে, সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক মিস করবো আজকে, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য এখানে আসছি, যেহেতু আমাদের একটা দাদা আছে ওনারে নিয়েই শুরু করবো আজকে। আচ্ছা ঠিক আছে, নতুন বছর দাদাকে নিয়ে। আমিন ভাই হাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব আমরা আজকে একটা 2019 শেষ আজকে শেষ নাটকটা আজকে করতেছি, আশা করি আপনাদের সবার মনোরঞ্জন করতে পারবো। জানি না 2020 সাল পর্যন্ত থাকতে পারবো কি না, তো আপনারা সবাই উপভোগ করবেন, আশা করি এটা খুব ভালো হবে। আর আমাদের জনপ্রিয় একজন বড় দাদা আছে, মণিকিশোর দাদা, তাকে আমাদের সাথেই রাখছি আজকে। আর আমাদের পাশে আমার ফ্রেন্ড আছে টাইগর রহমান জলদায়, এখন তার সাথেই কথা বলেন। আমাদের পাশে যিনি আছেন উনি অনেকে জল্লাদ নামে পরিচিত, কিন্তু লোকটা অনেক ভালো, কেমন লাগছে? কোন সব বলার কিছু নাই, আমি যা বলবো আমার আগের বক্তারা সব বলে গেছে, আর দাদার সম্বন্ধে বলার কিছুই নাই। ঠিক আছে, আপনার ওই হাসিটা একটু দিয়ে দেন জল্লাদ। পাশে আমার ভাই ব্রাদার আছে, এই যে একটু হাই দেন। হ্যাঁ এই যে আমার ক্যামেরায় আছে আজকে ডিওপি আমাদের আমাদের মিলন ভাই। মিষ্টি মিষ্টি কোথায়? আরে এই লোকটা বেশি, সাথে একটা ভাই ব্রাদার আছে, আইজন একটু। হ্যাঁ কেমন লাগছে মিষ্টি আজকে শুটিংয়ে? আজকে শুটিংটা অত্যন্ত অনেক ভালো, আর দিনটাও খুব সুন্দর, আমরা সবাই খুব মজা করে শুটিংটা করতেছি। তো আশা করি শুটিং যেটা আমরা করতেছি অবশ্যই ভালো কিছু, আশা করতেছি ভালো কিছু হবে, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই টুকু ভাই। জি ভাই ভালো লাগছে আজকের অনুষ্ঠান, আজকের শুটিং মণিকিশোর স্পেশালি আমাকে খুব ভালো লাগছে, আমার গান খুব পছন্দ করি আমি নিজে ব্যক্তিগতভাবে, বেশ ভালোই লাগছে। সবুজ হ্যালো, আমি সবুজ, আর আমি আপনাদেরকে নতুন বছর যেতে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আজকের এই শুভ দিনে, দ্যাট মিনস কালকে 2020 প্রথম ডে, আর প্রথম মানে নতুন ইয়ার, তো নতুন ইয়ার একটা মেসেজ এটাই দিব আপনাদেরকে, আজ এই শুভ দিনে তোমাদের জানাই অভিনন্দন, পুরনো স্মৃতিকে মুছে দিয়ে নতুনের সাথে করো বন্ধন। বাহ, তো এটাই সবার শুভকামনা। এই যে আমাদের বানাচ্ছে দেখে মুড়ি। বন্ধুরা এই ছিল আজকে আমাদের শুটিংয়ের, আমরা একটা ছাদের উপরে শুটিং করছি, আমাদের এই বছরের শেষ শুটিং। আজকের আমাদের যে নাটক, সে নাটকটার নাম হচ্ছে শেরের উপরে শোয়া শের। আসলে বাটপাড়ি চিটারি আমাদের সমাজে আছে এবং থাকবে, যেটা দিন দিন বেড়েই চলেছে। তো আমরা চেষ্টা করব নাটকের মাঝে আপনাদেরকে কিছুটা মেসেজ দিতে, যে আমাদের মাঝে একটা চিটার গ্রুপ আছে, এই মালা দেখো, এই আমরা চিটারি করি বিভিন্ন মানুষের, এই দেখছেন আমাদের চিটারি গ্রুপ, এই যে আরেকজন। আসলে আমাদের সমাজে অনেক মেয়েদেরকে দিয়েই বিভিন্ন ধরনের চিটারি করা হয়, সেটা নিয়ে আমাদের আজকের গল্প। আজকের গল্পটার নাম হচ্ছে শেরের উপরে শোয়া শের। আপনারা সবাই ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাই। টাইম হয়ে গেছে, চললে তো হইবে, আর তো জীবন আসবে না, না না না, শিখ হইছে, হ্যাঁ শিখ হইছে, যা যদি শিক্ষা না হয় নেক্সট টাইম আবার এই করে করতে একদম সাইজ করে দিবে, আমি তো যাই, দাও চললে দাও, কেমন হলো একটা? হ্যাঁ